অর্থাৎ বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তিনি পক্ষপাতিত্বের অভিযোগ আনছেন, বেআইনি ভাবে প্রিজাইডিং অফিসারকে নিয়োগ করা হয়েছে। সরাসরি কথা বলবো ময়ূখের সঙ্গে। ময়ূখ, দেখো একদমই আমরা এই মুহূর্তে আজিমগঞ্জে রয়েছি, যে স্কুলে এই ঘটনা ঘটেছে তার ঠিক বাইরেই কিন্তু বিজেপি প্রার্থী রয়েছেন। আমি দেখতে পাওয়া যাচ্ছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে, এবং বাইরে ভোটকর্মীরা রয়েছেন, ভেতরে একটা বিক্ষোভের ছবি। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ অনবরত চেষ্টা করছে, এবং এরই মাঝে আমি প্রবীর সামন্ত, আমাদের ক্যামেরা পার্সন, আমি বলবো দেখানোর জন্য এখানকার বিজেপি প্রার্থী, তিনি যেটা অভিযোগ করছেন, যেখানে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন, তিনি এই স্কুলেরই হেডমিস্ট্রেস। আমি এখানকার বিজেপি ক্যান্ডিডেট, তার সাথে একটু কথা বলে নেব। একটা জিনিস আমাকে একটু বলুন যে আপনি তো জানালেন ওখানে প্রিসাইডিং অফিসার তো স্বীকার করে নিলেন, তাহলে এবার কী করবেন? দেখুন, আমরা কমিশনার রিটেন আবেদন জানালাম, এবার এতক্ষণ মৌখিক করেছি, এবার রিটেন করলাম, রাজ্যে জানালাম। রাজ্যে আমাদের পার্টি থেকে বললো ওনাকে এক ঘন্টার মধ্যে আমরা এখান থেকে প্রিজাইডিংকে উঠিয়ে নতুন প্রিজাইডিং আসবে, আমরা এক ঘন্টা অপেক্ষা করি। তো আপনি আরও অভিযোগ করছেন যে এই বুথে প্রিসাইডিং অফিসার ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে, নির্বাচনে এটা বেনজির, আমরা দেখিনি যে কোনো স্কুলের প্রধান শিক্ষিকার সেই স্কুলেই প্রিসাইডিং অফিসার, এটা কী করে? এটা এখানে তো আরও শুনলাম যে আরও অনেক স্কুলে এইরকম ঘটনা ঘটেছে, এটা কেন গোল হলো, এর তো কৈফিয়ত আরওকে দিতে হবে। আমরা আরওকে ফোন করেছি, এসডিওকে ফোন করেছি, যে যিনি যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলে সে ডিউটি পেতে পারেন না, আমরা আজ পর্যন্ত দেখিনি, কিন্তু এবার এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য, তার জন্য রিটেন কমপ্লেন করেছি। আমাদের বিশ্বাস যে রিটেন কমপ্লেনের পরে কমিশন ব্যবস্থা নেবে, এবং যে বৈধ উপায় যেন ইলেকশন হয় সে ব্যবস্থা নেবে, কারণ এভাবে চলতে থাকলে আমরা একেবারে তাদেরকে শাস্তি যেন হয়, উপযুক্ত শাস্তি না হয়, যে রিটার্নিং অফিসার এইভাবে ডিউটি বন্টন করেছে তার উপযুক্ত শাস্তি আমরা চাইছি। আমরা মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তার সাথে সরাসরি কথা বলছিলাম, তিনি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছেন এবং বিভিন্ন অভিযোগ রয়েছে। আরেকটা জিনিস আপনাকে লাস্ট কোয়েশ্চেন আছে, যে ডোমকল, রানীনগর বিভিন্ন জায়গায় বোমাবাজির খবর, বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুর্শিদাবাদ জেলায় ভায়োলেন্স ডোমকল, জলঙ্গি, রানীনগর প্রতিবার হয়, এবারও তার ব্যতিক্রম নয়, বিভিন্ন জায়গায় ভায়োলেন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় বোম আবিষ্কার হচ্ছে, বোমা মারার অভিযোগ উঠছে, ছাপ্পা মারার অভিযোগ উঠছে। আমরা কমিশনকে জানিয়েছি, কমিশন উপযুক্ত ব্যবস্থা নেক। আমরা যেখানে যেখানে অভিযোগ পাবলিকের কাছ থেকে পাচ্ছি, আমরা অভিযোগ সঙ্গে সঙ্গে রিটেন জানাচ্ছি কমিশনকে, কমিশন আমাদের বিশ্বাস, কমিশন সেখানে ব্যবস্থা নেবে এবং সব ভোটার যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা কমিশন করে দেবে। অনেক ধন্যবাদ। আমরা বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, যে ছবি প্রবীর সামন্ত আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, যে আমার সামনে যে স্কুল, এই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি নিজেই প্রিসাইডিং অফিসার, আবার নিজের স্কুলেই প্রিসাইডিং অফিসার, অর্থাৎ এই বেনজির জিনিস কী করে হলো এই আজিমগঞ্জ, জিয়াগঞ্জে? কোনো উত্তর কিন্তু প্রিসাইডিং অফিসার দিতে পারেননি, উল্টে তিনি যেটা দাবি করেছেন যে এরকম কিন্তু এই চত্বরে আরও বেশ কিছু স্কুলে রয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যে অবৈধ জমায়েত স্কুল চত্বরে ছিল সেটা সরিয়ে দিয়েছে, এবং